নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানিয়ে দেব মকর রাশির 31 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত কেমন যেতে চলেছে আপনার পরিবার, আপনার সংসার, সম্পদ, শুভ সংখ্যা কী, শুভ দিক কী, শুভ রত্ন কী, এই সমস্ত কিছু জানিয়ে দেব। বৈদিক জ্যোতিষশাস্ত্র যা যা বলছে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব। দেখুন, সপ্তাহের প্রথম দিকে গৃহে বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে, মা বাবার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে, কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে, লটারি বা ফাটকা প্রাপ্তি হতে পারে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। প্রিয়জনের অসুস্থতার কারণে মনোকষ্ট বা পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা। সম্পদ অর্থভাগ্য খুব খারাপ থাকবে না। পরিবারে কারোর জন্য বিবাহের আশঙ্কা। তারপর সম্পর্ক, কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চিড় ধরতে পারে। পেশা জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে, সাবধান থাকুন। আপনার শুভ সংখ্যা হচ্ছে 74, আপনার শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, আপনার শুভ রত্ন নীলা আর শুভ রং হচ্ছে নীল। আশা করি এই ভিডিওর মাধ্যমে মকর রাশির 31 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি কেমন যাবে সাপ্তাহিক রাশিফল জানাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।